জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জাতীয় পতাকা অবমাননার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন ঢাকার দুটি আদালত। বিশেষ জজ আদালত পাঁচের বিচারক আক্তারুজ্জামান ও মহানগর হাকিম নূর নবী খালেদা জিয়ার জামিন বাতিল করে এই আদেশ দেন। মহিম মিজানের প্রতিবেদন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বুধবার ছিল খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার দিন। তবে আদালতে হাজির হননি লন্ডনে অবস্থানরত বেগম জিয়া। তাই জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আক্তারুজ্জামান। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় তার জামিন বাতিল করা হয়। তিনি বিদেশ যাওয়ার পর তার পক্ষ থেকে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেই সার্টিফিকেটের মাত্র 3 সপ্তাহ সময়ের কথা বলা হয়েছে। তো তার পক্ষে সিনিয়র আইনজীবীরা যারা জমিরুদ্দিন সিরকার সাহেব উপস্থিত হয়েছিলেন এবং 3 সপ্তাহ সময়ের আবেদন করেছিলেন এবং পর্যায়ক্রমে 3 সপ্তাহের অধিককাল তাকে সময় দেওয়া হয়েছে। 342 ধারার কার্যক্রম জজ সাহেব এবং আসামির মধ্যে সংগঠিত হয়। জজ সাহেবের কাছে তিনি তার লিখিত কাগজ অথবা তার বক্তব্য প্রদান করতে তিনি ব্যর্থ হয়েছেন, তিনি অত্র আদালতে তার বিচারের কার্যক্রমে আসেন না, সেই কারণে আজকে তার অনুপস্থিতিতে পরবর্তী বিচারিক কার্যক্রম চালানোর জন্য তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে। কেন তামিল হবে না? নিশ্চয়ই তামিল হবে। অন্যদিকে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধ অবমাননার মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির হতে একাধিকবার নির্দেশ দেয় ঢাকা মহানগর হাকিম নুরুন নবী। এরপরও আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। তবে একে রাজনৈতিক বলে অভিযোগ করেন খালেদা জিয়ার আইনজীবী। লন্ডনের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কাগজ দিয়েছে আজকে, আমি নিজে নিয়ে আসছিলাম লন্ডন থেকে, এটা এখানে জমা দিয়েছি কোর্টে, আর এটার হিয়ারিং করেছি এবং আগে উনি কিন্তু অসুস্থ সময় দিয়েছে এই ওয়ারেন্ট, তারপর আরও 2টা কোর্টে, ঢাকার কোর্টে একটা ওয়ারেন্ট, কুমিল্লার ওয়ারেন্ট, সব কোনায় যোগসূত্র আছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সাথে। 2016 সালের 3 নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকা মানহানির এই মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকি। মহিম মিজান, 71, ঢাকা। এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন সরকারের প্রত্যক্ষ নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী শনিবার 14 তারিখ দেশব্যাপী জাতীয়তাবাদী দল প্রতিবাদ কর্মসূচি পালন করবে। আজকে বেগম খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু, তা ভোটারবিহীন সরকারের সর্বোচ্চ স্থান থেকেই হুকুম হয়েছে বলে সবাই বিশ্বাস করে। প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে ছুটির আবেদনে যেভাবে চেয়েছেন সেভাবেই ছুটি মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার একটি কর্মশালা শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী জানান, প্রধান বিচারপতি তার চিঠিতে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভ্রমণের কথা জানিয়েছেন। সে সঙ্গে তিনি জানিয়েছেন আগামী 10 নভেম্বর পর্যন্ত ছুটি কাটাতে চান, সে অনুযায়ী ছুটি মঞ্জুর করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংবিধানের 16 সংশোধনীর রায়ের অনুলিপি পাওয়া গেছে, আইন অনুযায়ী 30 দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করতে হবে, নির্ধারিত সময়সীমার মধ্যেই সেই আবেদন করা হবে। উনি আগামীকাল 13ই অক্টোবর দেশত্যাগ করতে চান এবং 10ই নভেম্বর তিনি দেশে ফিরে আসবেন বলে চিঠির মধ্যে উল্লেখ করা হয়েছে। উনি, আপনারা জানেন, উনি আগে ছুটি নিয়েছিলেন 1 নভেম্বর পর্যন্ত, তিনি সেই ছুটিটা এক্সটেন্ড করে 10ই নভেম্বর পর্যন্ত করেছেন, যেটা একটা 799 পাতার জাজমেন্ট এবং প্রত্যেকটা লাইন অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব 30 দিনের মধ্যে এই রিভিউ পিটিশন দাখিল করার। বাংলাদেশের পক্ষে দীর্ঘদিন রোহিঙ্গাদের বোঝা বহন করা সম্ভব নয় জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার কক্সবাজারের কুতুপালংয়ে ত্রাণ বিতরণের সময় তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ তাদের অঙ্গীকার রক্ষা করেনি, তাই স্রোতের মতো রোহিঙ্গারা বাংলাদেশে আসছে, সেজন্য বাংলাদেশে সামাজিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো কিংবা অন্য দেশে স্থানান্তরের দাবিও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই ভুলের পুনরাবৃত্তি এবার মিয়ানমারে হল, কাজে জাতিসংঘকে আজকে তাদের প্রমিস, তাদের অঙ্গীকার রক্ষা করতে হবে। আমরা এই হিউজ বার্ডেন আমাদের পক্ষে সম্ভব নয়। এদিকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল 23 অক্টোবর মিয়ানমার সফর করবেন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। বলেন, সফরে মূল আলোচ্য বিষয় রোহিঙ্গাদের ফেরত নেয়া। এই সফরে সুযোগ থাকলে মিয়ানমারে রোহিঙ্গাদের বসবাস করা এলাকাগুলোও পরিদর্শন করবেন তিনি। এ পর্যন্ত দেশে প্রায় 10 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এদের ভাসানচরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। মিয়ানমারের সরকারের মানে অনুরোধে আমি মিয়ানমারে খুব সম্ভব 23 তারিখে যাব। রোহিঙ্গা জনগোষ্ঠী যারা নাকি একজন নয় দুইজন নয়, পূর্বেরও 5 লাখ ছিল, এখনও আবার 5 লাখের অধিক রোহিঙ্গা আমাদের ভিতরে ঢুকে গিয়েছে, যে এদের কত তাড়াতাড়ি আমাদের দেশ থেকে তারা নিয়ে যাবে সেটাই আমাদের আলোচনার মূল এজেন্ডা থাকবে। রাখাইন রাজ্যের অত্যাচার থেকে বাঁচতে 11 জন রোহিঙ্গা 3.5 কিলোমিটার সাঁতরে টেকনাফে এসে পৌঁছেছেন। তারা জানান, বাংলাদেশে আসার জন্য ওপারে এখনও হাজার হাজার রোহিঙ্গা অপেক্ষা করছেন, সেখানে নির্যাতনের মাত্রা ন্যূনতম কমেনি, কোনো কোনো ক্ষেত্রে ধরন বদলেছে। গত 2 দিনে নানাভাবে বাংলাদেশে এসেছেন অন্তত 10 হাজার রোহিঙ্গা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। আগেই পুড়েছে বাড়ি, তারপরও প্রাণনাশের ভয়, কিন্তু প্রাণটা নিয়ে পালাতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় সীমান্তের কাঁটাতারের আড়ালে মিয়ানমার সেনাবাহিনীর পাহারা আর পুঁতে রাখা স্থল মাইন। বুধবার সীমান্তে টহল একটু শিথিল হলে নাফ নদীতে ঝাঁপ দেয় 11 রোহিঙ্গা। খালি গ্যালন বুকে জড়িয়ে সাঁতার কেটে যখন নাফ নদীর মাঝখানে দমবন্ধ অবস্থা, তখন বাংলাদেশ জলসীমায় তাদের উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধার হওয়া 11 জন জানালেন, এখনও চলছে রোহিঙ্গা হত্যা। একইভাবে সীমান্তে 14 দিন লুকিয়ে থেকে নাফ নদী সাঁতার কেটে বাংলাদেশে এসেছেন আসমা খাতুন ও তার সন্তান। এমনিভাবে মিয়ানমারের অমানবিক নির্যাতন সইতে না পেরে যে যেভাবে পাচ্ছেন বাংলাদেশে পাড়ি জমাচ্ছেন রোহিঙ্গারা। আবারও পালংখালের আঞ্জুমানপাড়া, হোয়াইকুঙ্গের উলুবনিয়া, উঞ্চিপ্রাং এবং শাহপুর দ্বীপের ঢল নেমেছে আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের। প্রত্যেকে জানে বাড়ির বাজার সাজার জানে বাড়ির হাড়ের মারের ইনজ যদি আরেকটা দেয়েছিলি তাই মা বোন নির্যাতন করে রেডে দৌড়ের মারের জ্বালার পুরাতে নল আর রেডে বাংলাদেশে আসি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে 9 অক্টোবর পর্যন্ত আশ্রয়প্রার্থী রোহিঙ্গার সংখ্যা 5,21,000। এখনও থামেনি আশ্রয়প্রার্থীদের বাংলাদেশ মুখী ঢল। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। এদিকে রোহিঙ্গারা মিয়ানমারের স্থানীয় অধিবাসী নয়, ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা তাদের মিয়ানমারে নিয়ে গেছে। দেশটিতে মার্কিন রাষ্ট্রদূত স্কট মার্সেলের কাছে এই দাবি করেছেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিং অন লাইং, আর তাদের ফিরিয়ে নেওয়া হবে না বলেও জানান তিনি। দুজনের মধ্যে বৈঠকের পর বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে একথা জানান রাষ্ট্রদূত স্কট মার্সেল। দীর্ঘদিন সামরিক শাসনের পর বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এই দেশটি গণতান্ত্রিক ধারায় ফিরে এলেও এখনও সেনাপ্রধানের ক্ষমতা অনেক। রোহিঙ্গাদের অপমানজনকভাবে বাঙালি বলেই সম্বোধন করেন মিয়ানমারের সেনাপ্রধান, আর এই সমস্যার জন্য দায়ী করেন ব্রিটিশ উপনিবেশবাদীদের।